ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সিঁথি থানায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আসুরা বিবির আত্মীয়দের। তাদের অভিযোগ পুলিশ ভয় দেখানোয় বয়ান বদল আসুরার। আসুরার আত্মীয়দের অভিযোগ ওই দিন তার সামনেই ব্যবসায়ীকে মারধর করে বরফ দেওয়ার চেষ্টা করে পুলিশ। তা দেখে কেঁদে ফেলায় আসুরাকেও মারধর করা হয় বলে অভিযোগ। আত্মীয়দের অভিযোগ এদিন নাইট শেল্টারে এক আত্মীয়কে আসুরার সঙ্গে দেখা করতে দেওয়া হলেও কথা বলতে দেওয়া হয়নি। আসুরা দোষী হলে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্নও তুলেছেন আত্মীয়রা। অন্যদিকে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ লালবাজারে জিজ্ঞাসা করা হবে সিঁথি থানার এসআই সৌমেন্দ্রনাথ দাসকে। ওই এসআইকে বাকি দুই অভিযুক্ত পুলিশ কর্মীর সঙ্গে বসেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সিঁথিকাণ্ডে নয়া মোড়। এবার নিজের বোনকেই ভয় দেখানো হচ্ছে এবং তাকে দিয়ে যে ধরনের বক্তব্য বলানো হচ্ছে তা নিজেদের স্বার্থেই, এবং পুরো কাজটা করছে পুলিশ, এমনই অভিযোগ তুলল আসুরা বিবির পরিবারের সদস্যরা। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই নাইট শেল্টারের সামনে। যে নাইট শেল্টারের ভেতরে ঢোকার চেষ্টা করলেন তার পরিবারের দুই সদস্য, ভেতরে যেতে সক্ষম হলেও তাদের সঙ্গে কথা বলতে দেয়নি, এমনটাই তাদের অভিযোগ। কি বক্তব্য তাদের, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। কি অভিযোগ আপনার এবং আপনি কে হন? আসুরা বিবি বোন, বড় বোন। আমার নাম সাবিরন। আপনি ভেতরে গেলেন? হ্যাঁ, ভেতরে গেলাম। আমার ওর সঙ্গে কথা বলতে দেয়নি পুলিশে, বলছে এখন ওর সঙ্গে কথা বলা যাবে না। পুলিশই বলছে। আমার কথা বলতেই দেয়নি, আমি চলে এসেছি। যদি আসলে আসামি হয় তো কোর্টে চালান করে দেখ না, এখানে কেন আটকে রাখবে? আসল ঘটনা ও মৃত্যু কথা পুলিশের ভয়তে ও মুখ খুলতে দিচ্ছে না, পুলিশের ভয় দেখানি হচ্ছে, ওকে ভয় দেখানো হচ্ছে। আসুরা আমার কাছে স্বীকার করেছে, আমার দেশের বাড়িতে গিয়েছিল, স্বীকার করেছে, ওর বৌদির কাছে বলে এসেছে, পাড়া বৃত্তবাসীর কাছে ও বলে এসেছে যে ব্যবহারে মারধর করে মরে গেছে। আমারও মারধর করেছে, কারণ ও শর্ট দিয়েছে। আর আসলে কোনো নিরাপত্তা নেই, যদি এখানে আটকে রাখে ও যদি চুরি করবে তো ওরে কোর্টে পাঠানো হোক, কোর্টে পেটকে ও যা সাজা হবে তার সাজা হোক। পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছেন যে আসুরা বিবির এই যে এখানে আটকে রাখা হয়েছে তার পিছনে কারণ হচ্ছে তাকে ভয় দেখানো হচ্ছে, তাদের এমনটাই অভিযোগ। তারা এটাও বলছেন যে যদি আসুরা বিবি অভিযুক্ত হয়ে থাকে তাহলে তাকে গ্রেফতার করে কোর্টে কেন পাঠানো হচ্ছে না, প্রশ্ন তুলছে আসুরা পরিবারের সদস্যরা। ক্যামেরা শান্তনু দত্তর সঙ্গে আবিদ দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।